উত্তর থেকে দক্ষিণে পূর্ব থেকে পশ্চিম আবহাওয়ার খবরে চোখ রাখবো। আর অন্যদিকে আবার শেয়ার বাজারে বিরাট ধস, পড়ে যাচ্ছিল সরকার, শেষ মুহূর্তে টাকা চেয়ে ফোন, কোন দিকে ইঙ্গিত দিলেন এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার একের পর এক আদানি গোষ্ঠীর বিরুদ্ধে কারচুপি জালিয়াতির অভিযোগ, তা নিয়ে উত্তাল বাজার। আর তাতে উথাল পাথাল পরিস্থিতি শেয়ার বাজারে। এবার মুখ খুললেন বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, থাকছে একের পর এক বিরাট বড় লেটেস্ট সংবাদ। আর তার সাথে মোদী সরকারকে বিরাট বড় কটাক্ষ, বাজেটে দরিদ্র বিরোধী, একযোগে সরব এবার বিরোধীরা। আর তাতেই মোদীর তোলপাড় করা খবর, থাকছে আজকের ধামাকাদার লেটেস্ট নিউজ। স্থানীয় এবার ভারতের অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়ল বাজেট ঘোষণার পরই। আর যেখানে সোনা গহনা থেকে রান্নার গ্যাস, কোথায় কোথায় কি পরিবর্তন আছে কেন্দ্র সরকার, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সুদের হারে কি পরিবর্তন করছেন, আর সেই সাথে ট্যাক্স নিয়েও বিরাট বাজিমাত, যা প্রত্যেক পশ্চিমবঙ্গবাসীর বাজেট অধিবেশনের লেটেস্ট খবর, জানতেই হবে। অবাক কাণ্ড গোটা দেশ জুড়ে, 370 ধারা বাতিল থেকে সার্জিক্যাল স্ট্রাইক, এবার সংসদের প্রথম বক্তৃতায় মোদী সরকারের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতির। শুরু হচ্ছে 2023 বাজেট অধিবেশন, আর তাতেই বিরাট বড় চমক থাকছে বাংলা। একদিকে শেয়ার বাজারে নিয়ে বাজিমাত গোটা দেশ, এমনই সময় মোদী মমতার লড়াই তো চলছেই, সেই সাথে বিরোধীরা একযোগে কটাক্ষ গেরুয়া শিবিরকে। আর তার মাঝেই পার্থ চট্টোপাধ্যায় সহ 7 জনের জেল হেফাজতের নির্দেশ। বিরাট বড় খবর, নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ 7 জনের ফের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিচ্ছে। আর তাতেই খবর, 16 ফেব্রুয়ারি পর্যন্ত জেলেই থাকতে হবে পার্থকে, এদিনে প্রভাবশালী তত্ত্বেই তার জামিনের আবেদন খারিজ করা যায় বলে আদালত সূত্রে খবর। তার মাঝে আবার স্কুল নিয়ে বিরাট বড় খবর, 6 ফেব্রুয়ারি পর্যন্ত কামাই করা যাবে না। সারা রাজ্যব্যাপী 30 জানুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত মিড ডে মিল প্রকল্প পরিদর্শন করবে কেন্দ্র প্রতিনিধি দল, প্রতিটি জেলায় নির্দেশ দেওয়া হয়েছে। এই পরিদর্শনের আগে আরও এক দফা রাজ্যে মিড ডে মিলের পরিস্থিতি খতিয়ে দেখতে হবে, যেখানে কুক শিক্ষক ছাত্রছাত্রীদের 100% উপস্থিতির কথা বলা হয়েছে, আর তাতেই গোটা রাজ্য বাজিমাত। তবে যেদিকে চোখ থাকছে, মোদী সরকারের এবারের বাজেট মধ্যবিত্তের অনেকটাই স্বস্তি পেয়েছে, কিন্তু বাজেট নিয়ে রাজনৈতিক দড়ি টানাটানি থেমে নেই। বিরোধীরা একযোগে বাজেট নিয়ে কেন্দ্রের সমালোচনায় সুর চড়াচ্ছে। অন্যদিকে প্রধানমন্ত্রীর বক্তব্য, এই বাজেট স্বপ্ন পূরণের বাজেট। এবারের বাজেট চড়া হয়েছে মধ্যবিত্তের মুখের হাসি, আগামী বছরের লোকসভা নির্বাচনের আগেই শেষ পূর্ণাঙ্গ বাজেটের নতুন আয়কর কাঠামোয় বিপুল ছাড় দিয়েছে মোদী সরকার। নতুন কাঠামোয় বার্ষিক 7 লক্ষ অব্দি আয় মিলবে ছাড়। আর এই ছাড় বাজেটে প্রবীণ মহিলাদের জন্য করা হয়েছে একগুচ্ছ ঘোষণা। সাধারণ মানুষ যখন বাজেটের পর লাভ ক্ষতির অঙ্ক কষছে, আর এমন সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে শুরু হয়ে গেছে বাজেট নিয়ে বাকযুদ্ধ। মোদী সরকারের দাবি, এই বাজেট স্বপ্ন পূরণের বাজেট। যদিও বাজেট নিয়ে চড়াসুর আক্রমণ জানিয়েছেন তৃণমূল, কেন্দ্রকে একহাতে নিয়েছে কংগ্রেসও। বুধবার সংসদে বাজেট পেশ হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, অমৃতকালের প্রথম বাজেট দেশের উন্নয়নের ভিত মজবুত করবে, সমাজের দরিদ্র মধ্যবিত্ত কৃষকের স্বপ্ন পূরণের পথ সহায়ক করবে বাজেট। কিন্তু মোদী বাজেট নিয়ে চড়াসুর আক্রমণ জানিয়েছে তৃণমূল, কেন্দ্রকে একহাতে নিয়েছে কংগ্রেসও। বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, বড় বড় শব্দ আছে, মানুষকে আরো একবার ঠকানোর বাজেট, মানুষকে মোহজালে আটকাতে চাইছে। হবে আর হবে শুনে গেলাম, হলোটা কি? কোনোটা বলবে 2025 সালে হবে, কোনোটা বলবে 2047 হবে, এখন কি হবে? এই প্রথম বাজেটে কৃষকদের নিয়ে কিছু নেই শুনলাম, আর তাতেই তোলপাড় গোটা বাংলা। সেই সাথে মোদী সরকারের বাজেট নিয়ে সুর চড়িয়েছে কংগ্রেসও। রাহুল গান্ধীর কটাক্ষের সুরে টুইট করেছেন, যেখানে মিত্রকালের বাজেট কর্মসংস্থান তৈরির দিশা নেই, মূল্যবৃদ্ধি মোকাবেলার পরিকল্পনা নেই, বৈষম্য ঘোচানোর কোনো ইচ্ছা নেই। 100% ধনীর কাছে 40% সংসদ, 50%
গরিব 64% জিএসটি দেয়, 42% তরুণ তরুণী বেকার, তাও প্রধানমন্ত্রী পরোয়া করেন না। এই বাজেট প্রমাণ করলো ভারতের ভবিষ্যৎ গঠনের রূপরেখা সরকারের কাছে নেই। তারই সাথে বিরাট বড় খবর, $100 বিলিয়ন লোকসান আদানির। এবার ইন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশ হওয়ার পর থেকেই যেভাবে আদানি গ্রুপে একের পর এক শেয়ারের লোকসানের মুখে দেখিয়েছে, তাতে মোট লোকসানের পরিমাণ $100 বিলিয়ন ছাড়িয়ে গেল। সম্প্রতি রিজার্ভ ব্যাংকের সমস্ত ব্যাংকগুলিকে আদানি গ্রুপের দেওয়া ঋণের সবিস্তার তথ্য চেয়েছে। 2022 পর্যন্ত দেশের ব্যাংকগুলির কাছে মোট ঋণের পরিমাণ ছিল 20,000 কোটি টাকা। আর অপরদিকে শুক্রবার ত্রিপুরায় বিজেপির মেগা শো, দিলীপ শুভেন্দু সহ মিঠুনকে নিয়ে এবার জমজমাট আসর। আগামী 16 ফেব্রুয়ারি ত্রিপুরার বিধানসভা নির্বাচন, আর তার রীতিমতো ভোটের উত্তাপে মেতেছে গোটা দেশ। উত্তর পূর্বের রাজ্যে কোমর বেঁধে শেষ দফায় প্রচারের পর্ব চালিয়ে যাচ্ছে শাসক দল বিজেপি, পিছিয়ে নেই বাম, কংগ্রেস বা ত্রিপুরার তৃণমূলও। আগামীকাল শুক্রবার ত্রিপুরা বিজেপির সঙ্গে গুরুত্বপূর্ণ দিন। এদিন ত্রিপুরার বিজেপির মেগা শো, ভোটের আগেই আগামী শুক্রবার ত্রিপুরার বিজয় সংকল্প জনসভার কর্মসূচি পালন করতে চলেছে বিজেপি। তবে পিছিয়ে নেই বাম, কংগ্রেস বা ত্রিপুরা তৃণমূলও। তবে আগামীকাল শুক্রবার ত্রিপুরার বিজেপির জন্য গুরুত্বপূর্ণ দিন, এদিন ত্রিপুরার বিজেপির মেগা শো। চোখ রাখবো একের পর এক বাজেট নিয়ে বিস্তারিত খবর, আর সেই সাথে কর বা ট্যাক্স নিয়ে বিরাট ছাড়ের কথা ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেই সাথে ব্যাংক থেকে পোস্ট অফিস গরিবদের জন্য থাকছে যেমন বড় ধামাকা বাজেটের খবর, তেমন এবার অসহায় মধ্যবিত্ত মানুষের জন্য থাকছে বড় আপডেট। আর সেই সাথে পুঁজিপতি ধনীদের জন্য থাকছে আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, ট্যাক্স ছাড় দিল কেন্দ্র সরকার। বিরাট বড় বাজিমা, যেখানে বার্ষিক 7 লাখ টাকা আয় করলেও কোনো ট্যাক্স দিতে হবে না। বাজেটে বিরাট পরিবর্তন, আর তাতেই চোখ রাখবো, প্রত্যেককে জানতেই হবে বাজেট ঘোষণা নিয়ে। তাই অবশ্যই আজকের ভিডিও শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন, তার সাথে থাকছে এমন আবহাওয়ার লেটেস্ট খবর। অন্যদিকে আবার লক্ষ্মীর ভাণ্ডার দুয়ারে সরকার নিয়ে আবারও কি ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা, পঞ্চায়েতে ভোটের আগে কেন্দ্রীয় বাজেট, তারপরে আবার রাজ্য সরকারের বিরাট বড় হুঙ্কার। টাকা নেই বুঝিয়ে লোকের পকেটমারি করতে হচ্ছে, বাজেটের পর এবার কেন্দ্রকে নিশানা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে আবার মোদী বলছেন মধ্যবিত্তদের মনস্কামনা পূরণের জন্য এই বাজেট, সব মিলিয়ে বাজেটে আশার আলো নেই, অন্ধকারে আমস্যা বললেন মমতা। আর তার সাথে অর্থমন্ত্রী অভিনন্দন মোদীর থাকছে আজকের বাছাই করা টান টান উত্তেজনা, কোন কোন দ্রব্যমূল্যের দাম বাড়ছে, সিগারেট থেকে রাসায়নিক, রান্নাঘরের বিদ্যুতের চিমনি থেকে একের পর এক দ্রব্যের যেমন দাম বাড়ছে, তেমন এবার দাম কমছে খেলনা, ল্যাপটপ, মোবাইল, সাইকেল। আর তার সাথে সোনা গহনায় বিরাট দামের পরিবর্তন, এদিকে আবার সিগারেটে যেমন দাম বাড়লেও তেমনই আবার ইমিটেশনের গয়নায়ও। চোখ রাখবো আজকের বিস্তারিত খবর, বাজেট নিয়ে ধামাকাদার আপডেট। তবে তার আগে যারা এখনো সাবস্ক্রাইব করেননি, আর দেরি না করে গুরুত্বপূর্ণ সংবাদ পেতে ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং পাশের বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন, তাহলে প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর পাবেন সবার প্রথমে। তবে অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, কারণ যেই জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলার নিয়ে থাকবে লেটেস্ট ও গুরুত্বপূর্ণ খবর। তাই এক মুহূর্ত দেরি না করে এক্ষুনি কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানান, যেখানে গরিব মধ্যবিত্ত এবং অসহায় মানুষদের সাথে সাথে পুঁজিপতিদের জন্য বাজেট নিয়ে যে বিরাট বড় ধামাকাদার খবর থাকছে তা আলোচনার পূর্বে জানিয়ে দেবো এই মুহূর্তে মোদী সরকারের বিরাট বড় ঘোষণা, উচ্চাকাঙ্ক্ষী ভারতীয় সমাজের স্বপ্ন পূরণ করবে বাজেট বললেন নরেন্দ্র মোদী। আর তার সাথে বিরাট বড় ধমক দিলেন বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বাজেটে একের পর এক ছাড় দেওয়ার পরেও মুখ্যমন্ত্রী মমতার বার্তার পরে যেন সমস্ত কিছু ভেস্তে গেল, সোজা সাপটা মুখ্যমন্ত্রীর বার্তা, বাজেটে আশার আলো নেই, অন্ধকারের অমাবস্যা বললেন বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সাথে অর্থমন্ত্রীর রাজ্যের টুইটার, তা নিয়ে যেমন বাজিমাত করছে গোটা বাংলা সরগরম, তবে চোখ রাখবো বাজেটের দিকে, বার্ষিক 7 লাখ টাকা আয়ও সম্পূর্ণ কর ছাড়, বাজেটে বিরাট বড় ঘোষণা নির্মলা সীতারামন। যেখানে স্পষ্ট বার্তায় বাজেট পেশের সময় অর্থমন্ত্রী বললেন নতুন করে কর কাঠামোতে বার্ষিক 7 লাখ টাকা আয় পর্যন্ত কোনো কর দিতে হবে না সরকারকে, আগে যেখানে 5 লাখ পেরোলেই কর দিতে হতো, এবার থেকে 7 লাখ পেরোলে তবেই কর দিতে হবে, 7 লাখ পর্যন্ত কর দিতে হবে না, বিরাট বড় বার্ষিক আয়ে ট্যাক্স ছাড় দিলেন এবার কেন্দ্র সরকার। তারই সাথে মোবাইল ফোন, টিভির যন্ত্রাংশের শুল্ক কমানোর কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, যার ফলে টিভি এবং স্মার্টফোনের দাম অনেকটাই কমবে বলে আশা করা যাচ্ছে।
তবে যে যে দ্রব্যের দাম বাড়ুক না কেন, কোন কোন দ্রব্যের দাম কমছে তার দিকে সর্বদা বাঙালির চোখ থাকছে। কোন কোন দ্রব্যের দাম কমছে দেখে নেব বাজেটের বিস্তারিত খবর। 2024 সালে লোকসভা ভোটের আগেই দ্বিতীয় মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। ভোটের কথা মাথায় রেখে কি বাজেট অধিবেশন, আর তাতেই কি জনমুখী প্রকল্প, চোখ রাখবো কোথায় কোথায় কি কি পরিবর্তন, এক নজরে দেখবো কোন কোন দ্রব্যের দাম কমছে। সর্বশ্রেষ্ঠ কথা, কমে যাচ্ছে ফোনের দাম, স্মার্টফোনের দাম কমছে যা জনজীবনে ব্যাপক আকারে প্রভাব পড়তে পারে। এদিকে আবার দাম কমছে ল্যাপটপেরও, DSLR জন্য ক্যামেরার লেন্স তারও দাম কমছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ টিভির প্যানেলের অংশ, তাতেও দাম কমছে। লিথিয়াম আয়নের ব্যাটারির দাম কমছে, ইথাইল অ্যালকোহলের দাম কমছে, চিংড়ির দেশীয় উৎপাদনের দাম কমছে, ন্যাপথা, বাইসাইকেল, খেলনা, হীরা তৈরিতে ব্যবহৃত সিট তারও দাম কমছে। এ যেন গোটা বাংলা জুড়ে এক নতুন উন্মাদনা, কেন্দ্র সরকারের এই ট্যাক্স ছাড়ের পর বহু দ্রব্যের দাম কমার পর। তবে নতুন করে কর কাঠামো কেমন হতে চলেছে, বার্ষিক 3 লক্ষ আয়ে দিতে হবে না কর, 3 থেকে 6 লক্ষ টাকায় 5% আয়কর লাগবে, 6 থেকে 9 লক্ষ পর্যন্ত বার্ষিক আয়ে 10% আয়কর লাগবে, 9 লক্ষ থেকে 12 লক্ষ পর্যন্ত বার্ষিক আয়ে 15% আয়কর লাগবে এবং 12 লক্ষ থেকে 15 লক্ষ পর্যন্ত 20% আয়কর, 15 লক্ষের বেশি আয় হলে 30% পর্যন্ত আয়কর দিতে হবে। তবে কেন্দ্রীয় বাজেট নিয়ে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই বাজেটে গরিবের কোনো উপকার হবে না, তারই দাবি করলেন বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের সভা থেকে কেন্দ্রকে নিশানা করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট ভাষায় বললেন, এই বাজেটে আশার আলো নেই, অন্ধকারের অমাবস্যা আছে। এটা এমন এক ধরনের বাজেট যাতে এক শ্রেণীর লাভ হচ্ছে, তবে দরিদ্ররা পুরোপুরি বঞ্চিত। আয়করে এবারে কটাক্ষ, যেখানে এবছর আয়কর ছাড় দেওয়া হয়েছে তা নিয়েই তুমুল আলোচনা চলছে দেশজুড়ে, কিন্তু তা নিয়ে এবার তীব্র কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মুদ্রাস্ফীতি হয়েছে, আয়করে ছাড় দিয়ে লাভ নেই। শুধু তাতেই শেষ নয়, আবাস যোজনা নিয়েও তোপ দাগেন, এই বাজেটে আবাস যোজনায় বিপুল বরাদ্দ বাড়িয়েছে কেন্দ্র সরকার। সেই প্রসঙ্গ টেনে মমতা বলেন, রাজ্যের টাকা কেন্দ্রের কাছে জমা পড়বে, সেখান থেকে রাজ্যের টাকা ফিরিয়ে দেওয়া হবে, আমার টাকা আমি জমা করছি, সেই টাকা ওরা ফিরিয়ে দেবে, ওরা সেই টাকা দেয় না। তবে ধূমপানদের জন্য সুখবর নেই এবার বাজেটে, দাম বাড়বে সিগারেটের, সিগারেটের উপর 16% কর আরোপ করা হয়েছে বলে এবারের বাজেটে বিরাট বড় ঘোষণা। এদিকে আবার রান্নাঘরের ইলেকট্রিক চিমনির দাম বাড়বে, বাজেটে চিমনির অন্তঃশুল্ক বাড়িয়ে 7.5% থেকে 15% করে দিয়েছে সরকার। আর শুধু এতেই শেষ নয়, রূপোর দামে বাড়তে চলেছে ব্যাপক, রূপোর উপর প্রযুক্তি অন্তঃশুল্কের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে এবছরের বাজেটে। তার সাথে সস্তা হবে বিমানে ভ্রমণ, এবছরের বাজেটে বিরাট বড় তথ্য সামনে। এদিকে আবার একের পর এক যেমন প্রকল্প তেমনই আবার টাকার বরাদ্দ, রেলের জন্য বরাদ্দ হলো 2,30,000 কোটি টাকা, প্রধানমন্ত্রী আবাস যোজনায় বেড়ে হলো 79,000 কোটি টাকা, দেশব্যাপী 3 বছরে 38,000 শিক্ষক নিয়োগ, ঔষধ তৈরির জন্য গবেষণাগারে বিশেষ জোর দেওয়া হবে, 2,40,00,000 কোটি টাকার বেশি রেলে বিনিয়োগ করা হবে, 47,00,000 যুবক যুবতীকে 3 বছরের জন্য বিশেষ ভাতা দেওয়া হবে, জোর হবে কর্মসংস্থানে, কোঅপারেটিভ ব্যাঙ্কগুলিতে কম্পিউটারাইজড করতে হবে, ছোট শিল্পে সুদের হার কমাতে উদ্যোগ নিতে হবে, MSMEর ক্ষেত্রে ঋণ নিশ্চিতকরণে জোর দিতে হবে, প্যান কার্ডে সাধারণ পরিচয়পত্র হিসেবে ব্যবহার হবে, প্রয়োজন পড়বে না KYC দেওয়া। এদিকে আবার জেপি নাড্ডা কি বলছেন নতুন বাজেট নিয়ে, বিজেপি সভাপতি জেপি নাড্ডা বলছেন, এই বাজেট প্রত্যেক শ্রেণীর মানুষের জন্য সমর্পিত। তিনি বাজেটের জন্য প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। নাড্ডা বলেন, অমৃতকালের বাজেট জনকল্যাণমূলক, দরিদ্র, কৃষক, আদিবাসী, দলিত, অনগ্রসর, অর্থনৈতিকভাবে অনগ্রসর ও মধ্যবিত্তদের ক্ষমতায়ন ও সক্ষম করা এই বাজেট। এই বাজেটে শিশুদের শিক্ষা, মধ্যবিত্তের উপার্জন এবং বয়স্কদের কল্যাণে জোর দেওয়া হয়েছে, এমনই বিরাট বড় বার্তা তার। সেই সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাজেট নিয়ে কি বললেন, যেখানে বাজেটে বিরাট বড় পরিবর্তন আনবে দেশে, বাজেটে বঞ্চিতদের অগ্রাধিকার দেওয়া হয়েছে, মহিলাদের জন্য বিশেষ সঞ্চয় প্রকল্প চালু হয়েছে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মধ্যবিত্তের প্রত্যাশা পূরণ করবে এই বাজেট, এই বাজেটে গ্রাম, দরিদ্র, কৃষকের যত্নের দিকে নজর রাখা হয়েছে, ডিজিটাল চাষাবাসের প্রচারের গুরুত্ব দেওয়া হয়েছে এবং
এবং পরিকাঠামো ক্ষেত্রে 10 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করা হবে, যা নতুন কর্মসংস্থানের সুযোগ দেবে। এমনই ঘোষণা এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আর তার সাথে বিরাট বড় ঘোষণা মমতা। কেন পুরুলিয়ার ছেলেমেয়েরা বঞ্চিত হবে, প্রশ্ন তুলে বিরাট বড় বার্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনে জনসভা থেকে প্রশ্ন তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, পুরুলিয়ার টাকা কেউ একজন নিজের পকেটে ঢুকিয়ে নিয়েছিলেন, আমি নিজের উদ্যোগে পুরুলিয়ার ছেলেমেয়ের জন্য ব্যবস্থা করছি। মমতা তিনি বলেন, রাজ্যে প্রায় 40% বেকার কম হয়েছে, 10,000 জব কার্ড হোল্ডারদের কাজ দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি আরো বলেন, বাংলায় নতুন করে প্রায় 34টি বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, 64টি নতুন কলেজ কাজ চলছে, 46টি মাল্টি সুপার হাসপাতাল তৈরি হয়েছে, আমাদের আমলে প্রায় 14 নতুন মেডিকেল কলেজ তৈরি হয়েছে। তার সাথে রাজ্য কেন্দ্রের সেই খোঁচা তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে তার কথা মতো রাজ্যের টাকা তুলে নিয়ে যায় কেন্দ্র, ফের মমতার নিশানা এবার বাংলা থেকেই মোদি সরকারকে। মূলত গত বছরের শেষ থেকে নতুন বছরের শুরুতেই একাধিক কেন্দ্রীয় প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগে চড়িয়েছে শাসক দল। এহেন পরিস্থিতিতে রাজ্যের দুর্নীতির অভিযোগ পেয়েও খতিয়ে দেখতে রাজ্যে রয়েছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। আর এমনই আবহে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, আমাদের টাকা নিয়ে রাজনীতি করে, প্রকল্পের টাকা দেয় না অথচ কেন্দ্রীয় টিম পাঠায়। কেন্দ্র সরকার 100 দিনের কাজ সহ একাধিক প্রকল্পকে নিশানা করেন মমতা। এরপরে তিনি রাজ্য সরকারের একাধিক প্রকল্পের কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও আবাস নিয়ে বিরাট বড় খবর আবারও লিস্টে, যাদের নাম নেই তাদের জন্য থাকছে দারুণ সুখবর। যাদের নাম এসছে তারা কবে থেকে পাবেন টাকা, সব মিলে চোখ রাখবো বিস্তারিত খবরে, ভিডিওর শেষ স্ক্রিনে রয়েছে। তার সাথে মুখ্যমন্ত্রী মমতার একের পর এক ধরনের ট্রেন্ডিং খবর, যা জানতে হলে ভিডিওর শেষ স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাবেন, সেখানে ক্লিক করে যাবতীয় আপডেট দেখে নিতে পারবেন। তবে আজকের পশ্চিমবঙ্গের খবরগুলো গুরুত্বপূর্ণ, কেমন লাগলো অবশ্যই কমেন্টে উপস্থাপন করে জানিয়ে দেবেন, এবং আপনার জেলার নামটি অবশ্যই কমেন্টে লিখবেন, তাহলে আপনার জেলার খবর পরের ভিডিওতেও থাকবে। আর সেই সাথেই ভিডিওর নিচে শেয়ার বাটনে প্রেস করে ফেসবুক হোয়াটসঅ্যাপে সকল তথ্য শেয়ার করে দিন, এবং সবাইকে গুরুত্বপূর্ণ তথ্য জানার সুযোগ করে দিন। সেই সাথে ভিডিওর উপরে যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি, লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাজা লেটেস্ট অথেন্টিক আপডেটটা এইমাত্র এক পলকে দেখে নিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনা বিধি মেনে চলুন, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন।